আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। একদিন ইব্রাহিম বিন আদহাম বাজারে যাওয়া পথে কয়েকজন লোক তাকে ঘিরে ধরল। তারা বলল, হে ইব্রাহিম, আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? অতঃপর তিনি বললেন, তোমাদের অন্তরগুলো 10টি কারণে মারা গিয়েছে। সেগুলো হলো, তোমরা আল্লাহ পরিচয় পেয়েছ কিন্তু তার হক আদায় করনি। তোমরা বলে থাকো আল্লাহ ও তার রাসূলকে মেনে নিয়েছ কিন্তু তার সুন্নাত ও আদর্শকে পরিত্যাগ করেছ। তোমরা কোরআন পাঠ করো কিন্তু তদনুযায়ী আমল করো না। তোমরা আল্লাহ নেয়ামত খেয়েছ কিন্তু তার শুক্রিয়া আদায় করনি। তোমরা বলো যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু তোমরা তাকে সমর্থন করে গেছ। তোমরা স্বীকৃতি দাও যে জান্নাত সত্য কিন্তু তার জন্য আমল করনি। তোমরা স্বীকৃতি দাও জাহান্নাম সত্য কিন্তু তার থেকে পলায়ন করনি। তোমরা স্বীকার করো মৃত্যু আছে এবং অবতারিত এটা চিরন্তন সত্য কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করনি। তোমরা ঘুম থেকে জাগ্রত হলেই তোমরা অন্যের দোষ দুটি নিয়ে সমালোচনা করো কিন্তু নিজের দোষের ব্যাপারে তোমরা ভুলে থাকো। তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে তোমরা নিজেরাই দাফন করছো কিন্তু তাতে থেকে শিক্ষা নাওনি। হে আমার প্রতিপালক, ইয়া রব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের দোয়া কবুল করো এবং আমাদের ভুল ত্রুটিগুলি মার্জনা করো। আমিন।